আমার আর আমার দিদির ক্ষেত্রে কিন্তু আমার ফ্যামিলির বড় কাজ হচ্ছে আমার মা। তো চলে এসেছি এখন আমি ফ্ল্যাটে, কোনো অহংকার ছিল না, এখন কি করে অহংকার আসবে? ওকে মা বাবাকে সৌমিকে ছেড়ে কি তাহলে আমরা অন্য রাস্তা দেখছি? টিভি কেবে না হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়ের ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এতক্ষণে তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো কেন আজকে আমি এত এক্সাইটেড। আমাদের নতুন ফ্ল্যাট, তার মানে অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আসছে, সেগুলো সমস্ত কিছু বলবো। তো চলো তার আগে আজকের ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার শুরু করছি আমাদের ফ্ল্যাটের কথা। তোমরা অনেকেই হয়তো ভাবছো সুমন আর আমি কি তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? বুঝোকে মা বাবাকে সৌমিকে ছেড়ে কি তাহলে আমরা অন্য রাস্তা দেখছি, মানে আমরা কি নতুন ফ্ল্যাটে শিফট করে যাচ্ছি? হ্যাঁ অবশ্যই ফ্ল্যাটে তো শিফট করছি, কিন্তু মা বাবা বুঝোকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। ফ্ল্যাটটা হচ্ছে আমার মায়ের, মানে আমার মা মানে হচ্ছে শ্যামবাজারে যে আমার নিজের মা, সেই নিজের মায়ের ফ্ল্যাট। তো আমরা ভীষণ মানে এক্সাইটেড, সব কিছু তোমাদেরকে বলবো। মানে আগে তো আগে বলতে হবে মায়ের স্ট্রাগল লাইফের কথা, আগে থেকে শুরু করতে হবে। আজকে শুধু এইটুকু ফ্ল্যাট হয়েছে বলে ওইটুকু বললে তো হয় না, তার আগে অনেকগুলো কথা থাকে, সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছোট থেকে আমরা জেনে আসছি যে বাবারা অফিসে চাকরি করে, বাবারাই রোজগার করে, বাবারাই সংসার চালায়। এখন তো মেয়েরাও করছে, বাবা মায়েরাও করে, চাকরি করে। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকের লাইফে বাবা হচ্ছে তাদের বট গাছ, তাদের ফ্যামিলির বট গাছ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বাবা মাই বট গাছ হয় ফ্যামিলির। কিন্তু আমার আর আমার দিদির ক্ষেত্রে কিন্তু আমার ফ্যামিলির বট গাছ হচ্ছে আমার মা, যাকে ছাড়া আমরা এক বিন্দু কিছু ভাবতেই পারি না। তার মানে কি তোমরা ভাবছো যে না বাবাকে তাহলে আমাদের ভালোবাসতেন না? হ্যাঁ বাবা অবশ্যই ভালোবাসতেন, কিন্তু আমার মায় কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু আমার মাই পালন করেছেন। কারণ আমার বাবা এখানে থাকতেন না, আর বাবা থাকতেন দিল্লিতে, বাবা প্রমোটারের কাজ করতেন। তো সবসময় মাই সমস্ত কিছু আগলে রেখেছে। দেখো হতে পারে বাবা সবসময় সময় দিতে পারতো না, টাকা পয়সা পাঠিয়ে দিত, কিন্তু দেখো টাকা পয়সা পাঠিয়ে দিলে দায়িত্বটা কিন্তু মাই করতো। কারণ কার কখন কোনটা কী লাগবে, আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কোন কলেজে ভর্তি হব, সেক্ষেত্রে কিন্তু আমার মায়ের হস্তক্ষেপই সারা জীবনে আমাদের মধ্যে বেশি ছিল। আর বাবা যেহেতু আসতেও পারতেন না, হয়তো পুজোর সময় জামা কাপড় পাঠিয়ে দিতেন। তো আগে যখন বাবা ছিলেন তখন ঘুরতে টুরতে প্রচুর নিয়ে গেছেন, আমরা বাবার দৌলতে প্রচুর ঘুরেছি, সে কথাগুলো না বললেও ভুল হবে। বাবা প্রচুর ঘুরতে নিয়ে গেছেন, আর সবসময় সময় যেহেতু দিতেও পারতেন না, তাই জন্য বাইরেই থাকতেন। তো সেক্ষেত্রে কিন্তু মা কোনোদিনও আমাদেরকে, দুই বোনকে মানে আমার দিদিও আছে, কোনোদিনও বাবার অভাবটা আমাদের বুঝতে দেয়নি। আমার যখন যা মনে হয়েছে তখন সেটা কিনে দিয়েছে, হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারিনি কিন্তু দিয়েছে, আর দুজনকে কিন্তু সমান সমানে দিয়েছে। আর আজকে এত বড় অ্যাচিভমেন্ট করেছে সেটা কিন্তু অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে। মানে কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড। আর আমি, আমরা মেয়ে হিসাবে যে গর্বিত, আমরা এরকম একজন মাকে আমরা কাছে পেয়েছি। আমি কেন বলছি, দেখো সবার কাছেই সবার বাবা মা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কাছে আমাদের বট গাছ হচ্ছে আমাদের মা। সেখানে কিন্তু আমি বলতে কোনো দ্বিধা নেই যে সবার ফ্যামিলিতে যেমন বাবা মা বট গাছ হয় বা বাবা বট গাছ হয়, আমার ফ্যামিলিতে আমার মাই বট গাছ। কারণ মা যেভাবে বট গাছের মতো আমাদেরকে আঁকলে রেখেছিল, কোনোদিনও আমাদেরকে কিন্তু পাতা ঝুড়ে যেমন পড়ে যেতে, মানে পড়ে যেতে দেয় না, না তো সেরকম কোনোদিন আমাদেরকে কখনো ঝুড়ে পড়ে যেতে হয়নি মায়ের জন্য। মা দুই বোনকে খুব সুন্দরভাবে বিয়ে দিয়েছেন, মা মায়ের যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। আর মা মনে করে, সবসময় মনে করে যে মায়ের যা কিছু আছে সব কিছু আমার আর আমার দিদিভাইয়ের, আমার আর আমার দিদিভাইয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজ অবধি কোনো জিনিস নিয়ে সামান্য একটুকুনো জিনিস নিয়ে ঝগড়াও হয়নি। ছোটোবেলায় বদমাশি হতো, সেটা তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু কোনো জিনিস নিয়ে ওর ওটা হয়েছে বলে আমার ঝগড়া হবে বা আমার এটা হয়েছে বলে ঝগড়া হবে, সেরকম কিন্তু কোনোদিনও হয়নি। এরপরে বলি, মা অনেক স্ট্রাগল করে ফ্ল্যাটটা পেয়েছে। অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটটা মা মানে করেছে সেটা হচ্ছে আমাদেরই জমি, মানে আমরা আমাদের মানে মায়েরাই হচ্ছে ল্যান্ডলর্ড, মানে মা মামা সমস্ত সবার জমি, তো মারাই হচ্ছে ল্যান্ডলর্ড। তো সেজন্য অনেক স্ট্রাগল করে, অনেক কিছু কেস কামার সমস্ত কিছু করে সেই ফ্ল্যাটটা মা পেয়েছে, এবং ফ্ল্যাটের পেছনে যথেষ্ট স্ট্রাগল করেছে। আমার বিয়ের সময় থেকে সেই স্ট্রাগল করে আসছিল। প্রথমত মা কোনোদিন কোনো কিছু নিজের জন্য কোনো কিছু খরচা করে না, যা করে শুধুমাত্র আমার আমার দিদিভাইয়ের জন্য, সেটা সে সোনার গয়নাই বা নাক বা শাড়ি কিনুক বা যাই করুক। এই ফ্ল্যাটটা নিয়ে যতটা মা এক্সাইট নয়, মা বেশি এক্সাইটেড যে না দুজনের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারলাম, একটা ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারলাম। তো সেখানে মানে কি বলো, মায়ের অবদানটা এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই জন্য আমাদের জীবনে বাবার থেকে বেশি মা বেশি ইম্পর্টেন্ট। কারণ মা যেভাবে আমাদেরকে মানুষ করেছে, যেটা বললাম যে বাবা যেহেতু বাইরে থাকতো সেজন্য বাবার তো হয়তো পুজোতে জামাকাপড় পাঠিয়ে দিত, কোনো সময় হয়তো পুজোতে আসতে পারতেন না,
পাঠিয়ে দিত বা টাকা পয়সা পাঠিয়ে দিত। তো আমার কাছে মনে হয় টাকা পয়সা জামা কাপড় তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সাথে আছে, যে সাথে তোমার কোনটা লাগবে না লাগবে বুঝতে পারছে সেইটা বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা কিন্তু আমার মা পালন করেছে সবসময় সব ক্ষেত্রেই, এখনও অবধি করে যাচ্ছে। তো সেজন্য মা এত কিছুর পরেও যখন মা ফ্ল্যাটটা পেয়ে মায়ের নিজের আনন্দের থেকে বেশি আনন্দ যে না আমার আমার দিদির জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারছে, ওর আমাদের ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারছে। আর আমি ভীষণ খুশি, মানে এত খুশি, তো মানে কি বলবো, এত কিছুর পরে মা এত কিছু স্ট্রাগল করেছে, মা এটা জিতেছে এবং এত মানে কি বলবো, এত সুন্দর জায়গায় একটা ফ্ল্যাটটা বানাচ্ছে যেখানে খুব সুন্দর একটা জায়গা, শ্যামবাজারে এই ফ্ল্যাটটা হচ্ছে। এবং শ্যামবাজার তোমরা জানো যে এমন একটা সুন্দর জায়গা যেখানে মেট্রো, বাস, হোটেল, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, নার্সিংহোম কোনো কিছুর অভাব নেই। আমার মা যেটুকু করেছে আমাদের কাছে সেটুকু মানে কি বলবো অতুলনীয়, মানে মানে কি বলবো, যেটা একটা ছেলের দ্বারা করা সম্ভব হয় সেটা একটা মহিলার দ্বারা সমস্ত কিছু, তার ছোট থেকে সমস্ত কিছু সেভিংস করে 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 যেভাবে সে নিজের পায়ে দাঁড়িয়ে এবং সমস্ত কিছু করেছে, আমাদের কাছে মানে হ্যাটস অফ আমার মাকে। আর আমরা আমার মাকে খুব ভালোবাসি, তোমরা হয়তো সবসময় জানো যে মা আমাদের কাছে কি, মানে আমার জীবনে বাবার থেকে বেশি মায়ের, হ্যাঁ বাবাকে অবশ্যই মিস করি, বাবা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, বাবা আজকে আমাদের কাছে নেই, আশা করি বাবা যেখানে আছেন ভালো আছেন। বাবাকে আমরা হারিয়েছি 2020 ডিসেম্বর মাসে, তো আশা করি বাবাই যেখানে আছে ভালো আছে এবং বাবাই দেখছে যে মা এত কিছু লড়ছে একা। এবং মা বাবা মারা যাওয়ার সময় আমার মাকে বলে গেছিলো যে তুমি তো দুই মেয়েকে তুমিই দেখেছো, তুমি তোমার তোমার আশীর্বাদ এবং তোমার যে ওদেরকে বড় করা, মানে ওদের মানে আমি আর তোমাকে সেই মানে বাহবা দিয়ে তোমাকে ছোটো করবো না, তুমি আমার দায়িত্ব পালন করেছো, এইভাবেই তুমি ওদের দায়িত্বটা পালন করো যেভাবে তুমি করি। তো সেটা আমার বাবার শেষ কথা ছিল, তারপরে বাবা মারা গেলেন। তারপরে মা আমাদের কোনোদিনও মানে বাবা মারা যাওয়ার আগে থেকে আমাদের কোনোদিনও কোনো অভাব বুঝতে দেয়নি, আমার বিয়ের সময় থেকে বলো যা যা বলেছি তাই তাই করেছি, দিদি ভাইয়ের বিয়েতেও তাই, কোনো কিছুর অভাব রাখিনি এখনও পর্যন্ত, পুজোতে এটা দেওয়া সেটা দেওয়া, প্রত্যেক মাসে হাত খরচা দেওয়া, দিদি ভাইয়ের ক্ষেত্রেও তাই। তো প্রচণ্ডই ভালোবাসি এবং সে জায়গা থেকে মাকে আমি কোনোদিনও মানে কি বলবো, মানে যতটা বলবো ততটা মনে হয় খুব ছোটো হবে। আজকে তোমাদের সাথে এগুলো এক্সপ্লেন করলাম এই কারণে, এই কারণ আমি যদি শুধু আজকে বলি যে মা ফ্ল্যাটটা করেছে তার পেছনে স্ট্রাগলগুলো না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না কতটা কষ্ট করে করেছে। হ্যাঁ, একসময় আমার বাবা অনেক কিছু করেছিল, আমরা সেদিন মরে যে ফ্ল্যাটে থাকতাম, অনেক বড় ফ্ল্যাটে থাকতাম, তো বাবা সবসময় আমাদেরকে যেভাবে মানুষ করেছে, স্যান্ডে স্যান্ডে করে হলে রেস্টুরেন্টে চায়নাটাউন আম্বার মোকাম্বো সবসময় খেতে যেতাম, তারপরে ঘোরানো তো বাদই দাও, মানে আমি বাবার দৌলতে ফ্লাইটে উঠেছি, ট্রেনের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সেকেন্ড টায়ার মানে টু টায়ার সমস্ত কিছু আমি বাবার সঙ্গে এনজয় করেছি। সেগুলো বাবার দিকে আমি বলবো হ্যাঁ এগুলো আমি বাবার জন্য পেয়েছিলাম, কিন্তু যখন বাবা চলে গেল মানে বাবা বাইরে যখন থাকতো তখন তো সেই জায়গাগুলো মাই করেছে না। তো আমার জীবনে কোনোদিন অহংকার বোধ কোনোদিনই ছিল না, আজকেও নেই। আজকে আমি একটা তোমাদের কথা বলবো, এই কিছুদিন আগে আমাদের শীতলমোড়ের ফ্ল্যাটে একটা দিদি থাকতো রেশমিদি বলে, তো রেশমিদির সঙ্গে কথা হচ্ছিলো, রেশমিদি আমাকে বললো যে জানিস তো মানে রেশমিদির ছেলে আছে, তো রেশমিদির ছেলের সঙ্গে বলছে যে টুনা এখন যে মানে সুমনের কথা বলছে যে টুনার হাজব্যান্ড, মানে আমার ডাক নাম টুনা, টুনার হাজব্যান্ড তো ভীষণ ভালো হয়েছে, খুব ঘুরতে টুরতে যায় খুব ভালো লাগে। তখন তার ছেলে মানে ভাই বলেছে মানে আমার আমি ওকে খুব কোলে টোলে নিতাম, এখন তো বড় হয়ে গেছে, তো তখন সেই ক্ষেত্রে ভাই বলেছে যে হ্যাঁ জানো তো মানে টুনা দিদি না বেশ মানে এখন দেখি ঘোরে খুব ভালো লাগে, টুনা দিদির মধ্যে কোনো অহংকার বোধ নেই, যে যখনই ফোন করি কথা বলে কোনো অহংকার নেই আজ অব্দি দেখিনি। তখন রেশমিনি তাকে বলেছিল যে জানিস তো যখন মানুষ গরিব থাকে হঠাৎ করে যখন মানুষ কিছু পেয়ে যায়, মানে সে হয়তো সেটা তার প্রাপ্য ছিল না, তো হঠাৎ করে সে হয়তো কিছু পেয়ে গেল, অনেকটা বড় জায়গায় চলে গেল, তখন তার অহংবোধ বা অহংকার খুব বেড়ে যায় বা অ্যাটিটিউড খুব বেড়ে যায়, অথচ মানে সে হয়তো বিলং করতো একদম একটা সামান্য দরিদ্র পরিবারে, কিন্তু যখন সে হয়তো না চাইতে কিছু অনেক কিছু পেয়ে গেল, হ্যাঁ সে অনেক কিছু পেয়ে গেল, সে ঘুরছে বা সে আজকে সিরিয়াল করছে, হ্যাঁ এরকম হচ্ছে, তো তখন তার মাটি তার পা পড়ে না, তার অহংকার বেড়ে গেল। কিন্তু তোর যে টুনা দিদি, টুনা দিদির কেন অহংকার থাকবে বল, টুনা দিদির তো আগে থেকেই, টুনা দিদি যা যা পেয়েছে জীবনে তার লাইফে
বিয়ের অনেক আগে থেকে যখন এই ফ্ল্যাটে থাকতো তার বাবাই জায়গা দিয়েছে তার মা জায়গা দিয়েছে তো তখনই টুনা দিদির আর মোনা দিদির মনে কোনো অহংকার ছিল না এখন কি করে অহংকার আসবে তো এই কথাটা আমার খুব ভালো লাগলো মানে মানে রেশমি দিদি এটাই বোঝাতে চাইলো যে এই যে এখন আমি ঘুরছি বা এখন ইউটিউব করছি বা একটা ভালো বাড়িতে থাকছি সেটা হয়তো পেয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমার অহংকার খুব বেড়ে গেছে কারণ দিদি বুঝিয়ে দিল যে তুই তো না চাইতে এগুলো আগে পেয়ে গেছিস এগুলো দেখে এখন আর কী হবে এগুলো দেখে তুই এখন আর অহংকার করবি কেন তুই তো না চাইতে এগুলো অনেক আগে থেকেই মানে পেয়েছিস তোকে তো কোনোদিনও সেভাবে তোর বাবা মা তোকে আর তোর দিদিকে তো সেভাবে কোনোদিনও রাখেনি যে বাবা যখন থাকতো আর কি যখন আমরা খাওয়া দাওয়া করতে যেতাম সবসময় ঘুরতে যেতাম তো সেটা তো তুই আগে থেকেই ছিল মানে আমরা গাড়ি করে সবসময় স্কুলে যেতাম কোনোদিনও মানে গাড়ি ছাড়া স্কুলে যাবো ভাবিনি তো সেটা তো আগেই ছিল তখনও তো অহংকার ছিল না তো এখন কেন অহংকার আসবে তখনই ছিল না এখন কেন অহংকার আসবে তুই তো না চাইতে এগুলো আগেই পেয়ে গেছিস তো ওই কথাটা ভালো লাগলো যে হ্যাঁ আমি যেরকম আমি সেরকমই আছি আর ভবিষ্যতে সেরকমই থাকবো আমার আর দিদি ভাইয়ের মধ্যেও কোনো অহংকার নেই আমাদের কারোর মধ্যেই কোনো অহংকার নেই ওই অহংকার নিয়ে কখনো বাঁচা যায় না আজকে আমার মা যে জায়গাটা করেছে পুরো নিজের দাঁড়িয়ে নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় করেছে আমার মায়ের মধ্যে যদি 1% অহংকার থাকতো না তাহলে যদি মাটিতেই পাই না পড়তো তাহলে তো মা এই জায়গাটা করতেই পারতো না স্ট্রাগল করা কাকে বলে সেটা আমি আমার মাকে দেখেছি কী না করেছে আমাদের জন্য তো মানে কি বলবো সেই জায়গা থেকে আজকে এত বড় একটা অ্যাচিভমেন্ট ভগবান না থাকলে বোধহয় সেটা হতো না ভগবান মা বিশ্বাস করে হয়তো আমরা ভাবি অনেক সময় যে দুঃখের সময় ভগবান সাথে নেই কিন্তু হয়তো যখন সেই টাইমটা পেরিয়ে যায় তখন মনে হয় যে না ভগবান যেটা করেছিল হয়তো ভালোর জন্যই করেছিল তো সেটাই হচ্ছে ব্যাপার মানে আজকে এত বড় একটা জায়গা মানে আমি কি বলবো ভীষণ হ্যাপি যে আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে আর যেটার ফ্ল্যাটের ল্যান্ডলর্ড আমাদের মাই মানে মায়েদেরই জমি আমার মায়ের জমি মামার জমি বাড়ির সবার জমি রয়েছে মানে ল্যান্ডলর্ড মারাই তো সেখানে ফ্ল্যাট হচ্ছে তো এটা আমার খুব মানে আনন্দের একটা বিষয় যে এত কিছুর পরে মা এটুকু সম্বলটুকুও মানে মা চেষ্টা করে যাচ্ছে যে আমাদের মুখে হাসি ফোটাতে আমাদের ভবিষ্যৎ করে দিয়ে দেবে এই কথাগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম আমার মনটাও খুব হালকা হলো ভালো লাগলো ভেতর থেকে যেন মনে হলো কথাগুলো বেরিয়ে এসেছে মানে যখন বলছি কী বলছি জানি না কিন্তু মনে হচ্ছে যেন আমার অন্তর থেকে কথাগুলো বেরিয়ে আসছে বাবাই আশীর্বাদ আছে আর আমি চাইবো তোমরাও সবাই প্রে করো আমার মা যেন অনেক বছর আমাদের সঙ্গে থাকেন ভালোভাবে খুশিতে হাসি খুশিতে বাঁচেন আমি এটাই তোমাদের কাছ থেকে কামনা করব যে যে মানুষটা একা দাঁড়িয়ে যে বীর যোদ্ধার মতো নিজেই তলোয়ার নিয়ে বট গাছের মতো দাঁড়িয়ে আমাদেরকে কোনোদিনও ফেলতে দেয়নি আমাদেরকে যেভাবে মানুষ করেছে ভবিষ্যৎ করে দিয়েছে সেই মাকে আমি মানে প্রাউড অফ ইউ তো চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম আর দেরি করবো না বেরিয়ে পড়বো আর বেরিয়ে সবার আগে তোমাদেরকে নিয়ে চলে যাবো যেখানে আমাদের ফ্ল্যাট হচ্ছে সেখানকার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে আনবো তারপরে তো পরপর ভিডিও আসবে গৃহপ্রবেশের ভিডিও আসবে তারপরে হোম ট্যুর তো অবশ্যই দেবো সেগুলো খাপে খাপে আসবে আর যখন আমি বাড়িতে যাবো তখন তো আমাদের ওইখানকার ভিডিও আমি তো করবো ওই ফ্ল্যাটের ভিডিও আগে সমস্ত কিছু ডেকোরেশন সমস্ত কিছু হয়ে যাক সবে তো কাজ শুরু হয়ে গেছে তো ভাবলাম এখন তোমাদেরকে এই খুশির খবরটা দিয়ে দিই আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে আনি ফ্ল্যাটের সামনে পৌঁছে গেছি মানে নিচে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি চলো উপরে যাই আর তোমাদের দেখাই তো চলে এসেছি এখন আমি ফ্ল্যাটে আর তোমাদের একটুখানি কাজ দেখিয়ে দেবো এখনও তো পুরো কাজ কমপ্লিট হতে দেরি হবে এরপরে থাকবে গৃহপ্রবেশ সেটা তো তোমাদেরকে দেখাবোই বাট কতদূর কী কাজ চলছে সেটা তোমাদেরকে এক ঝলক একটু আমি দেখিয়ে দিই এই যে এখানে এখন কাজ চলছে দাদা এখনও কাজ করছে সমস্ত কিছু কাজ হচ্ছে এখানে সমস্ত কাজ হচ্ছে যে কাজপাত রাখা হয়েছে ফ্রাই রাখা হয়েছে তারপরে কাজ করছে বাইরেও কাজ হচ্ছে এখন সময় লাগবে কাজ শেষ হতে ওদিকেও কাজ হচ্ছে এটা টিভি ক্যাবিনেট হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা পুরোটা কমপ্লিট হলে তারপরে ভালো লাগবে হ্যাঁ এটা টিভি ক্যাবিনেট হবে এখানে টিভি ক্যাবিনেট হবে ঠাকুর ভবি সিংহাসন হবে তারপরে খাট হবে ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম কেমন লাগলো এখন তো সবে কাজ শুরু হয়েছে পিকচার তো আমি বাকি হে এরপরে আসবে গৃহপ্রবেশের ভিডিও তারপরে তোমাদের দেবো পুরো হোম ট্যুর তো তোমরা বুঝতেই পারছো মানে কি বলবো আর সব কিছু তো তোমাদেরকে বললামই তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে ফ্ল্যাটের কাজ তোমাদের কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ পজিটিভ এনার্জেটিক বি হেলদি লাভ ইউর সেল চলো আজকে মতন টাটা।